এবার অনুব্রত মণ্ডলের মেয়ের ভুয়ো চাকরির হদিশ। অনুব্রত মণ্ডলের মেয়ে সহ ছয়জনের নাম সামনে এসেছে, যারা অনুব্রত মণ্ডলের আত্মীয় ঘনিষ্ঠ, যারা টেট উত্তীর্ণ না হয়েও প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের চাকরি, একই সঙ্গে তার ভাইপো, ভাই, আত্মসহায়ক থেকে শুরু করে ঘনিষ্ঠদের নাম সামনে সিবিআইকে অসহযোগিতা করার অভিযোগ অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে। অন্যদিকে এবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের টেট পাস না করেও চাকরি পাওয়ার অভিযোগ সত্যকি মণ্ডল, অনুব্রত মণ্ডলের ভাগ্নে সুকন্যা মণ্ডল। একই সঙ্গে এই তালিকায় যাদের নাম রয়েছে তা আদালতে পেশ করেছেন আইনজীবী ফিরদৌস তামিম। আপনাদের আরও একবার জানাই যে এবার ভয়ঙ্কর অভিযোগ সুকন্যা মণ্ডল, সুমিত মণ্ডল, অর্ক দত্ত, সত্যকি মণ্ডল, কস্তুরী চৌধুরী, সুজিত বাগদি, অনুব্রত মণ্ডলের মেয়ে, ভাইপো, ভাই সহ ঘনিষ্ঠরা টেট উত্তীর্ণ না হয়েও চাকরি পেয়েছেন এবং কোনো রকম ট্রেনিং ছিল না, অর্থাৎ ডিএলএড বা বিএড উত্তীর্ণ নন তারা। তাদের চাকরি নিয়ে এবার আদালতের দ্বারস্থ আইনজীবী। সরাসরি কলকাতা হাইকোর্টে চলে যাবো। স্বরূপ তরফদার রয়েছেন। স্বরূপ, ভুয়ো চাকরির অভিযোগ মেখলিগঞ্জের তৃণমূল বিধায়কের মেয়ের পর, এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মেয়ে, কি অভিযোগ সামনে আসছে? দেখো, আজকে হাইকোর্টে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে এজলাস, সেখানে যে মামলা করা হয়েছে ফিরদৌস শামীম, তিনি আইনজীবী, তিনি আমার সঙ্গেই রয়েছেন। অর্থাৎ চারিদিকে যে খবর, অর্থাৎ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল সহ আরও পাঁচজন তার আত্মীয়রা টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন, এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ অভিযোগ যে তিনি স্কুলেই যেতেন না, এই সুকন্যা মণ্ডল, তার বাড়িতে অ্যাটেন্ডেন্স রেজিস্টার পাঠানো হতো এবং সেখানে বসে তিনি সই করতেন, সেটা মামলাকারীর অভিযোগ, এবং সেই নিয়ে আগামীকাল এই মামলার শুনানি রেখেছে, দিন ধার্য করেছে। আমার সঙ্গে রয়েছেন অর্থাৎ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামী, তার থেকে শুনব যে গোটা বিষয়টা একটু যদি বলেন। দেখুন, এই পিটিশনার রিসেন্টলি জানতে পেরেছেন যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, তিনি প্রাথমিক স্কুলের শিক্ষিকা পদে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তিনি কখনো স্কুলে যেতেন না, কিন্তু অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা তার বাড়িতে চলে আসত। তা আজকে আদালতে সাপ্লিমেন্টারি এভিডেভিট দিয়ে আবেদনকারী, মামলাকারী, তিনি বলেছেন যে সুকন্যা মণ্ডল সহ আরও পাঁচজন, অর্থাৎ টোটাল ছজন, তারা সুকন্যা মণ্ডল, সুমিত মণ্ডল, অর্ক দত্ত, সাত্যকী মণ্ডল, কস্তুরী চৌধুরী এবং সুজিত বাগদি, এরা কারা? এরা অনুব্রত মণ্ডলের কেউ ভাই, কেউ ভাইপো, কেউ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কেউ ক্লোজলি নোন, অর্থাৎ খুব ঘনিষ্ঠভাবে চেনেন, তারা সকলে টেট ফেল। ইভেন এদের মধ্যে কেউ কেউ আছে যাদের ন্যূনতম যোগ্যতা মান, অর্থাৎ শিক্ষক হতে গেলে যে ন্যূনতম যোগ্যতা মান এইচএসে 50% থাকা প্রয়োজন, সেটাও নেই। এত তো সত্ত্বেও তারা শিক্ষক শিক্ষিকা হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। একদিকে টেট ফেল, ন্যূনতম যোগ্যতা মান নেই, তারা শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, অপরদিকে শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাওয়ার পরে স্কুল না অ্যাটেন্ড করা, আর আপনার আমার ট্যাক্সের টাকায় তাদের বেতন হচ্ছে, ফলে কতদিন তারা চাকরি করছেন? এক একজন এক এক সময় ধরে, কেউ 8 বছর, কেউ 10 বছর ধরে। আপনাদের মূলত দাবিটা সিবিআই ইনভেস্টিগেশন, অলরেডি এই ম্যাটারে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, পুরো বিষয়ে তদন্ত করতে হবে, কারণ এই রাজ্যে শিক্ষক নিয়োগ একটা পণ্যে পরিণত হয়েছে, একটা কমোডিটি। যে শিক্ষকতা ছিল একসময় ব্রত, সেটা এখন পণ্যে পরিণত হয়েছে। শিক্ষকের চাকরি বাজারে এই মামলা দায়ের হওয়ার পর কি আদালত এ বিষয়ে কোনো নির্দেশ দিয়েছে? যারা এই টেট পাস না করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাদের কোনো নির্দেশ দেওয়া হয়েছে? ব্যক্তিদের কাছ থেকে পাঠ নিতে বাধ্য হচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো নির্দেশ দিয়েছে আগামীকাল? মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন আগামীকাল এই ছজনকে সশরীরে আদালত কক্ষে হাজির হতে হবে দুপুর 3টের সময়। তার জন্য পুলিশকে এখনই সহায়তা? হ্যাঁ, এসপি বীরভূম তিনি অ্যাসিওর করবেন যাতে উপস্থিত হতে পারেন, কারণ এটা অর্ডার কমিউনিকেশন করবে রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে। এসপি বীরভূম তিনি অ্যাসিওর করবেন শুধু তাদের উপস্থিত। এর আগে আমরা দেখেছিলাম যে পরেশ অধিকারী, তার কন্যা অঙ্কিতা অধিকারী চাকরি বরখাস্ত হয়েছে, গোটা বেতনটাই মামলাকারী ববিতা সরকারকে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা তো দেখেছি, শুধু তাই নয়, এই অঙ্কিতা অধিকারী তিনি নিয়োগ প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইন্টারভিউ। আমরা মামলা করার পর জানতে পারছি যে তিনি ইন্টারভিউ পার্টিসিপেটই করেননি, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ ধাপে পার্টিসিপেট না করে চাকরি পেয়ে যাচ্ছেন, টেট ফেল করে কেউ চাকরি পেয়ে যাচ্ছেন,
স্কুলে না গিয়ে বেতন পাচ্ছেন, তাহলে কি কোথাও প্রভাবশালী কাজ করছে সে? অবভিয়াসলি, তাছাড়া আর কি, বাবা যদি নেতা মন্ত্রী হয় তাহলে মেয়ের মেধা থাকুক না থাকুক চাকরি পেয়ে যাবেন। একদিকে প্রভাব খাটিয়ে চাকরি, অপর দিকে টাকা দিয়ে চাকরি, এই তো গোটা রাজ্য জুড়ে চলেছে দুর্ভাগ্য। এখানে এর তদন্ত হওয়া প্রয়োজন, আগামী দিনে তদন্ত হলে এরকম আরো অনেক নাম সামনে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা অত্যন্ত বিশ্বাসী, যেহেতু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এই সিবিআই তদন্ত এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, 10টি মামলায় মূলত 5টি এফআইআর হয়েছে। রাজ্যের মন্ত্রী, সেই সময়ের মন্ত্রী, এডুকেশন মিনিস্টার, তিনি এখন জেলে, তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। স্বরূপ, এখান থেকে জানতে চাইবো, আদালতের নির্দেশে আগামীকাল দুপুর 3টার মধ্যে যদি এই 6 জন তাদের টেট পাশের সার্টিফিকেট নিয়ে হাজির না হন, সেক্ষেত্রে আদালত কি পদক্ষেপ করতে পারে? এর পূর্ণাঙ্গ তদন্ত হলেই পুরো সত্যটা বেরিয়ে আসবে। আগামীকাল যাদেরকে তলব করা হয়েছে আদালতে হাজির হওয়ার জন্য বলেছি, তাদের টেট পাশের যদি সার্টিফিকেট না থাকে তাহলে বিচারপতি কি নির্দেশ দিতে পারে? সেটা বলা সম্ভব না, এটা বলা উচিত নয়। মহামান্য বিচারপতি তিনি যেটা ফিট অ্যান্ড প্রপার মনে করবেন সেই নির্দেশে নিশ্চিতভাবে দেবেন। অতএব আগামীকাল কি নির্দেশ দেবেন সেটা বলা উচিত নয়, সম্ভবও নয়। স্বরূপ, আমি জানতে চাইবো কোন পিরিয়ডে কোন সময় এরা চাকরি পেয়েছিলেন, অর্থাৎ যেমন পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পাওয়ার সময়সীমা, তখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অঙ্কিতা অধিকারীর পর এবার এই সুকন্যা মণ্ডল সহ 6 জনের চাকরির সময়সীমা কখন? দেখো, 2016 সালের পর থেকেই এদেরকে ধাপে ধাপে একই সঙ্গে চাকরি দেওয়া হয়েছে এবং তার কন্যা অর্থাৎ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল সহ আরও 5 জন, যেটা ফিরদৌস আমিন আইনজীবী বললেন যে তার পরিবারের আত্মীয়রা রয়েছেন বা কেউ ঘনিষ্ঠরা রয়েছেন, তারা টেট পরীক্ষা দেয়ানি, টেট পরীক্ষায় উত্তীর্ণ হননি এবং প্রভাব খাটিয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, তার মেয়ে সুকন্যা মণ্ডল তিনি কোনোদিন স্কুলেই যেতেন না, তার অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাড়িতে চলে আসতো এবং তিনি বসে সই করতেন, তিনি বেতন তুলতেন। এখন দেখার আগামীকাল এই 6 জন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হন কেনা এবং বীরভূম জেলার পুলিশ সুপারকে বলা হয়েছে গোটা বিষয়টা দেখার জন্য, তারা যেন আদালতে আসেন এবং পরবর্তীকালে আমাদের আগামীকাল বিকেল 3টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ এর আগে আমরা যে মামলাগুলো দেখেছি ইতিমধ্যেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি জেলে হাজত রয়েছেন, তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় জেলে হাজত রয়েছেন, তার ওই ওই উপদেষ্টা মন্ডলীর সদস্য সিবিআই দুজনকে গ্রেপ্তার করেছে, শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা, তারাও কিন্তু ফের আবার 25 আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এই একেবারে শরীফ তরফদারকে আপাতত ধন্যবাদ জানাবো, আপনাদের আরো একবার জানাই যে কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামীকাল বিকেল 3টের সময় এই 6 জন অর্থাৎ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল সহ 6 জনকে টেট উত্তীর্ণের সার্টিফিকেট নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।